माय डियर स्टूडेंट्स, आज हमरा क्लास नाइन लेसन टू ऑल अबाउट ए डॉग रिटन बाय ए जी गार्डिनर ये गल्प निये आलोचना करब। प्रथमे हमरा देखे नेब बा जेने नेब लेखक सम्पर्के ए जी गार्डिनर इनार सम्पर्के जो कथागुलो आमादेर टेक्सटे रयेछे द अथर एंड द टेक्सट ए अंशटी देखो एखाने आमरा जेने नेब ए जी गार्डिनर लेखक सम्पर्के। चलेछि आमरा टेक्सट बुके। अल्फ्रेड जर्ज गार्डिनर वाज ए ब्रिटिश जार्नालिस्ट एंड अथर। अल्फ्रेड जर्ज गार्डिनर छिलेन एकजन इंग्रेज सांबादिक एवं लेखक। हिज एसेज रिटन अंडार द पेन नेम आलफा अब द प्लाउ आर हाइलि रिगार्डेड। आलफा अब द प्लाउ छद्मनामे लेखा तार प्रबंधगुली दारुण भावे प्रशंसित। हिज यूनिकनेस ले इन हिज एबिलिटी टू टीच द बेसिक ट्रुथ्स अफ लाइफ इन एन इजी एंड अम्यूजिंग मैनर। जीवनेर मूल सत्यगुलो सहज सरल एवं मजार भंगीते शेखाते पारार क्षमता ही हलो तार विशेषत्व। द पिलार्स अफ सोसाइटी पेबल्स ऑन द शोर मैनी फेरोज एंड लिवस इन द विंड आर साम अफ हिज वेल नोन राइटिंगस। द पिलार्स अफ सोसाइटी पेबल्स ऑन द शोर many furrows and leaves in the wind প্রভৃতি হল তার লেখাগুলির মধ্যে অন্যতম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা লেখক এ জি গার্ডিনার সম্পর্কে জানলাম। এবার আমরা সরাসরি চলে আসব আমাদের টেক্সটটিতে। তাহলে চলো শুরু করা যাক লেসন টু অল অ্যাবাউট এ ডগ রিটন বাই ए जी गार्डिनर। आई वाज ट्रैवलिंग इन ए बस। आमी एक टी बासे करे जाच्छिलाम बा भ्रमण करछिलाम। आमी वाज ट्रैवलिंग भ्रमण करछिलाम बा जाच्छिलाम इन ए बस एक टी बासे करे। It was a bitterly cold night and even at the far end of the bus the east wind cut like a knife. Eta chilo ek konkone thandar rat ar emon ki baser shesh pranto porjonto puber batas churir moto binchilo. Eta chilo a bitterly cold night ekti konkone thandar rat एंड एवं इवन एमन कि एट द फार एंड अफ शेष प्रांत पर्यंत द बस बसर द ईस्ट विंड पूबर बतास काट काटछिलो बा बिंधछिलो लाइक ए नाइफ छुरीर मतो। द बस स्टॉप्ड एंड टू वोमेन एंड ए मैन गॉट इन टुगेदर एंड फिल्ड इन द वैकेंट प्लेसेस। बसटी थामलो এবং দুইজন মহিলা এবং একজন পুরুষ একসঙ্গে উঠলেন এবং ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দিলেন। দ্য বাস বাসটি স্টপ থামল অ্যান্ড এবং টু ওমেন দুইজন মহিলা অ্যান্ড এবং এ ম্যান একজন পুরুষ গট ইন টুগেদার একসঙ্গে উঠলেন অ্যান্ড এবং फिल्ड पूर्ण कर दिलें। द वैकेंट प्लेसेस खाली जायगागुलो। द यांगर वोमेन कैरिड ए लिटिल पिकनिक डॉग। तरुणी भद्र महिलाटी एक छोट पिकनिक कुकुर निये जाच्छिलें। द यांगर वोमेन तरुणी भद्र महिलाटी कैरिड निये जाच्छिलें अ लिटिल एक छोट पिकनिक डॉग पिकनिक कुकुर। The conductor came in and took their fares.
কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের ভাড়া নিলেন। দ্য কন্ডাক্টর কন্ডাক্টরটি কেম ইন ভেতরে এলেন অ্যান্ড এবং টুক নিলেন দেয়ার ফেয়ার্স তাদের ভাড়া। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ, ঠিক তখনই তার চোখ পড়ল পুঁতির মতো চোখওয়ালা কুকুরটির ওপর। দেন ঠিক তখনই হিজ আই তার চোখ রেস্টেড পড়ল অন দ্য বিডি আই ডগ, পুঁতির মতো চোখওয়ালা কুকুরটির ওপর। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখলাম একটি বিপদ ঘটতে চলেছে। আই স আমি দেখলাম ট্রাবল বিপদ বা ঝামেলা কামিং আপ আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এটাই ছিল সেই সুযোগ যার জন্য কন্ডাক্টরটি অপেক্ষা করছিলেন এবং তিনি সেটিকে পুরোপুরি কাজে লাগাতে চাইলেন। দিস ওয়াজ সেটি ছিল দ্য অপরচুনিটি সুযোগ ফর হুইচ যার জন্য দ্য কন্ডাক্টর কন্ডাক্টরটি হ্যাড বিন ওয়েটিং অপেক্ষা করছিলেন অ্যান্ড এবং হি তিনি ইন্টেন্ডেড চেয়েছিলেন টু মেক দ্য মোস্ট অফ ইট সেটিকে পুরোপুরি কাজে লাগাতে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, আমি লক্ষ্য করলাম যে তিনি এমন এক ধরনের লোক যার সব কিছুতে একটি সাধারণ অস্পষ্ট ক্ষোভ রয়েছে। আই হ্যাড মার্কড হিম আমি তাকে লক্ষ্য করলাম অ্যাজ দ্য টাইপ তিনি এমন এক ধরনের লোক হু হ্যাড যার রয়েছে আ জেনারেল একটি সাধারণ ভেগ অস্পষ্ট গ্রিভেন্স ক্ষোভ অ্যাবাউট এভরিথিং সব কিছুতে। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভার অ্যাট দ্য ডোর, তাকে দেখে মনে হল যাত্রীদের উপরে তার একটি বিশেষ ক্ষোভ রয়েছে যারা আসেন এবং তার বাসের ভেতরে বসে পড়েন যখন তিনি নিজে দরজায় দাঁড়িয়ে কাঁপতে থাকেন। হি সিমড তাকে দেখে মনে হল টু হ্যাভ রয়েছে আ পার্টিকুলার একটি বিশেষ গ্রিভেন্স ক্ষোভ এগেনস্ট প্যাসেঞ্জার্স যাত্রীদের উপর হু যারা কেম আসেন অ্যান্ড স্যাট ইন বসে পড়েন হিজ বাস তার বাসের মধ্যে হোয়াইল যখন হি তিনি নিজে শিভার ঠকঠক করে কাঁপতে থাকেন অ্যাট দ্য ডোর দরজায়। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট হি সেড, তিনি বললেন আপনাকে অবশ্যই কুকুরটিকে নিয়ে বাইরে যেতে হবে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে অবশ্যই কুকুরটি নিয়ে বাইরে যেতে হবে হি সেড, তিনি বললেন। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান, আমি অবশ্যই ওই ধরনের কোনো কিছু করব না, আপনি আমার নাম ঠিকানা নিতে পারেন, মহিলাটি বললেন। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি অবশ্যই ওই ধরনের কোনো কিছু করব না। ইউ ক্যান আপনি পারেন টেক নিতে মাই নেম আমার নাম অ্যান্ড অ্যাড্রেস এবং ঠিকানা সেইড বললেন দ্য ওম্যান মহিলাটি। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, তিনি স্পষ্টতই এই চ্যালেঞ্জটি আশা করেছিলেন এবং তার উত্তরটিও জানা ছিল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, তিনি স্পষ্টতই আশা করেছিলেন দ্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি অ্যান্ড নিউ জানা ছিল দ্য রিপ্লাই উত্তরটি। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট দ্যাটস মাই অর্ডার, আপনাকে অবশ্যই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে এটা আমার আদেশ।
ইউ মাস্ট টেক, আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে দ্য ডগ, কুকুরটিকে আউট বাইরে। দ্যাটস মাই অর্ডার, এটি আমার আদেশ। আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, ইট উড কিল মি, সেড দ্য ওম্যান। আমি এমন আবহাওয়ায় কিছুতেই বাসের ছাদে যাব না, এতে আমি মরেই যাব, মহিলাটি বললেন। আই ওয়ান্ট গো, আমি যাব না, অন দ্য টপ অফ দ্য বাস, বাসের ছাদে, ইন সাচ ওয়েদার, এমন আবহাওয়ায়, ইট উড কিল মি, এতে আমি মরেই যাব, সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ান, ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ। তার মহিলা সঙ্গীটি বললেন, অবশ্যই নয়, তোমার তো কাশি রয়েছে। সার্টেনলি নট, অবশ্যই নয়, সেইট বললেন হার তার লেডি কম্পেনিয়ান মহিলা সঙ্গীটি। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, তোমার কাশি রয়েছে। ইটস নন সেন্স, সেড হার মেল কম্পেনিয়ান, যত সব আবোল তাবোল কথাবার্তা। তার পুরুষ সঙ্গীটি বললেন, ইটস নন সেন্স, সব আবোল তাবোল কথাবার্তা, সেইট বললেন হার তার মেল কম্পেনিয়ান, পুরুষ সঙ্গীটি। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রথম পর্বে এই অংশটি পড়লাম, লাইন বাই লাইন তার মিনিংগুলো জানলাম। এখন আমরা চলে যাব কোশ্চেন আনসার পর্বে, যেখানে আমরা জেনে নেব, আমরা যেটুকু অংশ পড়ে এলাম সেখান থেকে যে কোশ্চেনগুলো আমরা পাবো সেই কোশ্চেনগুলো দেখে নেব এবং তার আনসারটিও জানার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক কোশ্চেন অ্যান্ড আনসার্স।